ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনটি হয়ে উঠছে দুর্নীতি এবং মাফিয়াদের আড্ডার আতুর ঘরে। যোগ্য খেলোয়াড় এবং অ্যাম্পায়ারটার সুযোগ পাচ্ছেন না, বরং মাফিয়াদের প্রভাবই দিন দিন তলিয়ে যাচ্ছে খেলার আদর্শ। রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি এতটাই বেড়ে গেছে যে যোগ্য খেলোয়াড় এবং অ্যাম্পায়ারটা প্রকৃত সুযোগ পাচ্ছেন না। এখানে মেধার কোনো মূল্য নেই, বরং টাকার এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে খেলার মান নষ্ট করা হচ্ছে। এই অভিযোগ এনে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন ঘেরাও করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, এই আন্দোলন শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে নয়, বরং প্রতিটি খেলোয়াড় এবং অ্যাম্পায়ারের প্রতি সুবিচার নিশ্চিত করতে এবং রাজ্যের খেলাধুলার পরিবেশকে স্বচ্ছ ও সুস্থ রাখার জন্য। একবার শুনে নেব কি বলছেন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। ধন্যবাদ। আমরা জানি ক্রিকেট খেলা একটা ভদ্রলোকের খেলা, কিন্তু আমরা লক্ষ্য করছি টিসির মধ্যে দুর্নীতিবাজ এবং মাফিয়াদের একটা আতুর ঘর তৈরি হয়েছে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যে টিসির দুই গ্রুপের মধ্যে পদ নিয়ে লড়াই এবং অস্ত্রের আস্ফালন। আমরা লক্ষ্য করেছি যে দাদা এবং দিদির গ্রুপের মধ্যে কীভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেই কারণে আজ প্রতিভাবান খেলোয়াড়রা যারা মেধা আছে তারা আসতে পারছে না। আমরা দেখেছি ত্রিপুরার যে সবচেয়ে বেশি উইকেট টেকার, ওকে স্থান রঞ্জিতে স্থান দেওয়া হয় নাই। ত্রিপুরার যিনি আম্পায়ার পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করে আছে, ওকে আম্পায়ারে কোনো স্থান দেওয়া হচ্ছে না। আমাদের মেধাগুলি সেইভাবে হারিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি গত শনিবার দিন 26 তারিখ আমাদের ত্রিপুরার প্রতিভাবান রঞ্জি প্লেয়ার প্রণব দেবনাথ যখন ওনার মেয়েকে নিয়ে ত্রিপুরা এবং মুম্বাই খেলার রঞ্জি ট্রফি খেলার মাঠে গিয়েছিল এমবিবি স্টেডিয়ামে, তখন কীভাবে অপমান করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। উনি এবং ওনার মেয়ে অস্ত্র সজল নয়নে মাঠ থেকে বেরিয়ে গেছে। আমরা স্তম্ভিত এবং বাকরুদ্ধ। আমরা ধিক্কার জানাই টিসিএর যারা কর্মকর্তা, ওরা জানে না যখন 1993 ত্রিপুরা রঞ্জি ট্রফি যখন সীমিত ওভারের খেলায় উড়িষ্যাকে হারিয়েছিল, উড়িষ্যার বেহরমপুর মাঠের মধ্যে তখন খেলা হয়েছিল। ত্রিপুরার ওপেনিং ব্যাটসম্যান ছিল সৌরভ দাশগুপ্ত এবং প্রণব দেবনাথ। ওদের নেতৃত্বে লড়াই করে ত্রিপুরা উড়িষ্যাকে হারিয়ে রঞ্জি ট্রফি তৎকালীন সময়ে সীমিত ওভারে জিতেছিল। ওরা এখন যারা টিসিএর কর্মকর্তা আছে ওরা মূর্খ, ওরা জানে না প্লেয়ারদের কীভাবে সম্মান করতে হয়। ওনাকে একটা ফুলের তোড়া দিয়েও সম্মান জানানো হয়নি, কিন্তু প্লেয়াররা ফুলের তোড়া আশা করে না। প্লেয়াররা নিজেদের পকেটের পয়সা খরচ করে, ওদের নিজের মেধা তৈরি করার জন্য ওরা প্রাণপণ লড়াই করে। আমরা সেই জন্য বলছি টিসিএ একটা দুর্নীতির আখড়া, টিসিএ একটা মাফিয়াদের আতুর ঘর। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ক্লাবের যখন খেলার সরঞ্জাম দেওয়া হয় তখন কীভাবে দুর্নীতি হয়েছে। সেজন্য আমরা আমাদের সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছি অবিলম্বে সেক্রেটারি এবং প্রেসিডেন্টের পদত্যাগ করো, এবং টিসিএর যে কমিটি আছে কমিটি যাতে ভেঙে দেওয়া হয়, নাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।